পরীক্ষায় জালিয়াতি করলে হতে পারে দশ বছরের জেল এক কোটি টাকা জরিমানা এমন আইন আসতে চলেছে দেশে লোকসভায় পাশ হয়ে গেছে পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স বিল টু এখন থেকে কেউ যদি কাউকে পরীক্ষা নিয়ে কোনো সুবিধা করে দেয় বা কেউ যদি পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন করেন কারো হয়ে পরীক্ষা দিতে যায় এমন কোন যন্ত্র ব্যবহার করেন যা নিষিদ্ধ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে বা ইত্যাদি এমন কিছু যদি বেআইনি পথ অবলম্বন করা হয় পরীক্ষার জন্যে তাহলে কঠোর শাস্তি পাবেন এই আইনে কি আছে এই আইনে কোন কোন পরীক্ষায় এই আইন প্রয়োগ হবে বোঝার চেষ্টা করব আজ পাশাপাশি জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়িতে ভাষা নিয়ে কি বলা হয়েছে সেই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা প্রয়োজন রাজ্যে কলেজ স্তরে এনইপি টোয়েন্টি টোয়েন্টি চালু হয়েছে কত বছর এবছর কি বিদ্যালয় স্তরে চালু করা সম্ভব হবে তাছাড়াও ইন্ডিয়ান নলেজ সিস্টেম এবং মাল্টিপল বোর্ড এর মতো কিছু কথা শোনা যাচ্ছে আজকাল কি সেগুলো অনেকেই মনে করছেন শিক্ষা ব্যবস্থার একটা আমূল পরিবর্তন হতে চলেছে সত্যি কি তাই হতে চলেছে যদি হয় তাহলে শিক্ষা ব্যবস্থাকে কতটা মজবুত করা যাবে চলুন তা নিয়ে আজ সংলাপ করা যাক কারণ সংলাপ ভাবায় এবং ভাবনা পথ দেখায় নমস্কার আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড আজ সংলাপে আমাদের আলোচ্য বিষয় শিক্ষা ক্ষেত্রে নয়া দিশা ও দর্শন আজ সংলাপে আমার সাথে রয়েছেন রাজ্যের দুজন বিশিষ্ট শিক্ষাবিদ রয়েছেন অধ্যাপক ডক্টর অভিজিৎ চন্দ্র এবং প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সঞ্জয় রায় অভিজিৎবাবু প্রথমে আপনার কাছে আসি অ্যান্টি চিটিং বিল পাশ হয়ে গেল লোকসভায় কি এই বিল এই আইন আসতে চলেছে শোনা যাচ্ছে এই বিলে কি বলা হয়েছে বিস্তারিত যদি একটু আমাদের আলোচনা করেন আজ তাহলে আমাদের দর্শক বন্ধুরা বুঝতে পারবেন জানতে পারবেন বিষয়টা নমস্কার এই বিলটা আমরা সবাই জানি কেন নিয়ে এসেছে যে পরীক্ষা হলো কি এমন একটা মাধ্যম যার মধ্য দিয়ে প্রত্যেকটার যোগ্যতা সঠিক ভাবে প্রমাণ করার জায়গা সেখানে কেউ যদি উপায় অবলম্বন করে পরীক্ষার এই যে দর্শনটা যে ভালো যে ভালো নম্বর পাবে যোগ্যতা জয় এটা যে এটা যখন কেউ উল্টে দিতে চেষ্টা করে তখন থেকে এই সমস্যা সূত্রপাত গত প্রায় অনেক বছর যাওয়া প্রায় সাত আট বছর যাওয়া দেখতে পাচ্ছি বিভিন্ন পরীক্ষাতে বিভিন্ন উপায়ে শুধু পরীক্ষা কিন্তু ওই দিন না পরীক্ষা মানে যেই দিন থেকে কোশ্চেন পেপার পরীক্ষার আগে ছাপানো হয়েছে সেই দিন থেকে শুধু রেজাল্ট হওয়ার পর্যন্ত এবং রেজাল্ট আউট পরেও যদি কোন কারণে রেজাল্টের টেম্পারিং করে দেওয়া হয় এই পুরোটা কিন্তু করছে। করছে যেখানে অসাধু উপায় যারা করবে এবং সবচেয়ে বড় কথা যারা বাইরে থেকে যেই হোক তার প্রতি কঠোর একটা ব্যবস্থা করা হয়েছে আচ্ছা এই হলো মূল ব্যাপার আর দেখা যাচ্ছে বিশেষত দেখা গেছে পশ্চিমবঙ্গে আমরা সবাই জানি পশ্চিমবঙ্গে ঝাড়খণ্ডে রাজস্থানে গতবার পর দেখলাম আমরা এরকম বিভিন্ন বিহারে এরকম বিভিন্ন জায়গায় প্রচুর পরীক্ষা প্রায় কুড়ি বাইশটি পরীক্ষা বাতিল হয়ে গেছে কোন কোন অসাধু উপায় ধরা পড়েছে হয় নয় বলতে কারচুপি করা হয়েছে নয় কেউ পরীক্ষা দেবে তার পরিবর্তে আরেকজন পরীক্ষা দিয়েছে পরীক্ষা হওয়ার পর রেজাল্ট শিট বলতে দেওয়া হয়েছে এরপরও দেখা গেছে শিট মানে রেজাল্ট আউট হয়েছে এরপরও দেখা যাচ্ছে চাকরির পরীক্ষায় নাম বদল হয়ে গেছে এই পুরো ব্যাপারটা যাতে সঠিকভাবে হয় কারণ ভারতবর্ষকে তৈরি করা হচ্ছে নলেজ সোসাইটি জ্ঞানই আমাদের শক্তি সেই ক্ষেত্রে যদি করে দেওয়া যায় যোগ্যতার কোনো মানদণ্ড আমরা রাখতে পারবো না ওকে আসবো আপনার কাছে আরেকবার একটু ডক্টর রায় সঞ্জয় রায়ের কাছে জানতে চাইবো স্যার আপনি কি মনে করেন এই যে এই আইন করে এই অ্যান্টি চিটিং বিল আইন পাশ করে এই যেগুলো অসাধু উপায়গুলো অবলম্বন করা হচ্ছে এগুলো কি সত্যি আটকে দেওয়া সম্ভব হবে বলে মনে হচ্ছে নমস্কার ব্যক্তিগত ভাবে আমি মনে করি যে কিছু সেফগার্ড থাকা দরকার কারণ সেফগার্ড না থাকলে তাহলে তো আসলে যে সমস্ত পরীক্ষাগুলোর কথা বলা হচ্ছে এগুলো অল অফ বেসিক্যালি কম্পিটিটিভ টাইপ এক্সাম ঠিক আছে এগুলি চাকরি সংক্রান্ত পরীক্ষা সুতরাং এগুলোতে ধরুন আপনার মানুষের জীবিকা নির্বাহের ব্যাপার থাকে কেউ কেউ হয়তো না অনেক দূর পড়াশোনা করে এসে চাকুরির জন্য পরীক্ষা দিচ্ছে কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে নানা ধরনের মানে দুর্নীতি বা এই ধরনের এই মানে কি বলবো আনথিক্যাল প্র্যাকটিসেস করছে এবং তাতে মাল্টি লেয়ার ইনভলভমেন্ট আমরা লক্ষ্য করছি যে একদম নিচ থেকে উপর পর্যন্ত সুতরাং এবং এগুলো নিয়ে পত্র পত্রিকায় দীর্ঘদিন যাবতে আমরা দেখতে পাই পশ্চিমবঙ্গে তো আমরা প্রায় যেহেতু পার্শ্ববর্তী রাজ্য টিভি খুললেই আমরা দেখি যে স্কুল সার্ভিস কমিশনই হোক বা কলেজ সার্ভিস কমিশনই হোক বা বিভিন্ন পরীক্ষায় আমরা লক্ষ্য করি যে প্রচুর এই মানে হয়তো চাকরি পাচ্ছে এবং তার জন্য কোর্টে শুনানি হচ্ছে বিভিন্ন রকমের এবং তার ফলে দেখা যায় অনেক সময় অনেক পরীক্ষাও বাতিল করতে হয়েছে ঠিক আছে তো বারবার পরীক্ষা নিতে হচ্ছে তার ফলে ছেলে মেয়েদের তো একটা ভবিষ্যৎ একটা মানে অন্ধকারে চলে যাচ্ছে একদম ঠিক অন্ধকারের দিকে চলে যাচ্ছে সুতরাং সেফগার্ড থাকা দরকার সেফগার্ড থাকা দরকার এবং তাদেরকে যারা নাকি এই সমস্ত অসাধু উপায়ের সঙ্গে জড়িত এবং যারা বেসিক্যালি প্রমোট করছে এই জিনিসটাকে এটা তো টাইম এস কাম ঠিক আছে সুতরাং এটা আমি মনে করি যে এটা হয়েছে এবং নিশ্চয়ই ইন দা ইন দা লং রান তার আরো কিছু কিছু যে সমস্ত জায়গাগুলো আছে সেগুলোকে লুপহোলসগুলোকে রিড্রেস করার চেষ্টা করা হবে আই এম পার্টিকুলারলি ইন ফেভার অফ দিস লেজিসলেশন ওকে আমরা আমরা এটাও দেখতে পেয়েছি অভিজিৎ বাবু এই যে আসাম সরকার এই ধরনের একটি বিল আসাম সরকার এই ধরনের একটি বিল এনেছে এখন কথা হচ্ছে যে অন্যান্য রাজ্য কি একই পথে হাঁটবে রাজ্য সরকাররাও কি একই পথে হাঁটবে কারণ এখানে কেন্দ্র সরকার যখন বিল এনেছে তখন সেই বিলটা কি এখন কার উপর প্রয়োগ হবে সেটা সবচেয়ে বড় দেখার বিষয়ে কম্পিটিটিভ এক্সাম বলছে কেন্দ্র সরকারের যে কম্পিটিভ এক্সামগুলো সেগুলোতে হয়তো প্রয়োগ হবে কিন্তু রাজ্য সরকারের রাজ্যস্তরে যে পরীক্ষাগুলো হয় সেখানে কি এ আইন প্রয়োগ হতে পারে বা যদি না হয়ে থাকে রাজ্য সরকারও কি একই পথে আসাম সরকারের মতো একই পথে হাঁটবে কাটা উচিত কি মানে প্রথমত এটা বলে যে কম্পিটিটিভ এক্সাম থেকে আমি ব্যাপারটা বিস্তারিত করি বলা হয়েছে এটা আপনার পাবলিক এক্সামিনেশন আচ্ছা এনি কাইন্ড অফ পাবলিক এক্সামিনেশন ওকে এখন সেন্ট্রাল गवर्नमेंट করেছে আসাম সরকার করেছে আর অনেক সরকার করবে অবশ্যই সব সরকার আশাবাসে আশা করি এটা করবে কারণ এটা শুধু কেন্দ্রের ব্যাপার না তো ৬-৭ রাজ্য এটা ভুগেছে এখন মুশকিল একটা পরীক্ষা নেওয়া তার তৈরি করার এটা বিরাট বড় প্রক্রিয়া তার সাথে মানুষের শ্রম অর্থ একটা আমার চাকরি দরকার ছোট একটা স্কুলের চাকরি দরকার এখন যদি কোনো কারণে বাতিল হয়ে যায় যদি ছয় মাস বা একবার দেরি হয়ে যায় টিচার যদি রিক্রুটমেন্ট না হয় তো ছেলেগুলো তো ভুগছে তো টিচার তো পারছে না ওই ছেলেটা ওই সময় চলে গেল জীবন থেকে ও তো কি করবে এটা কে দায়িত্ব শুধু চাকরি মানে প্রতিষ্ঠানও ভুগছে প্রতিষ্ঠান আলটিমেটলি কনজিউমার কে আমার এখানে সরকার চাকরি দেবে সে কাজ করবে যে কাজ করবে সে যদি না থাকে আমার আস্থা সারে করার জন্য কার কাছে সাধারণ মানুষ ভুগছে এই জন্যই বিলটা খুব দরকার চলছে এটা সঞ্জয় স্যার রাইটলি মেনশন করেছে এটা সেফগার্ড থাকা দরকার সেফগার্ডে করা হয় কারণ ব্যাপারটা এমন একটা পর্যায়ে গেছে এখন কোন ছাত্র একা ছোট ব্যাপার না এটা একটা পুরো কি বলবো একটা বিশাল ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে গেছে জিনিসটা প্রচুর লোকের মধ্যে ইনভলভ হয়ে পাওয়া যাচ্ছে কারণ এটার সাথে প্রচুর টাকাও জড়িত হয়ে যাচ্ছে কারণ আমি কোশ্চেন লিক করবো এমনিতে কোশ্চেন লিক হবে না লিক করবে শিক্ষা ক্ষেত্রে মাফিয়াগিরি টার্মটা ইউজ করে যদিও উচিত না কিন্তু এখানে এটা ইউজ হচ্ছে যারা শিক্ষার সাথে যুক্ত না তারা এখানে এসছে বেআইনি হবে টাকা কামানোর একটা ব্যাপার এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম মানে পেপার করে দেখা যাচ্ছে এটা হয় কি যারা পরীক্ষা দেবে তাতে কনফিডেন্স লুজ হয়ে যাবে আমি যে কনফিডেন্সে পরীক্ষা দেব এদিকে সত্যি আমাকেই জাজ করা হচ্ছে তাহলে পরীক্ষা আমি একটু পিছিয়ে যাই পরীক্ষাটা সিস্টেমটা কেন এসছে পরীক্ষার সিস্টেম এসছে এমন একটা পদ্ধতি যার মধ্য দিয়ে যোগ্যতম যে যোগ্য সেই পাবে কিন্তু এই যোগ্যতমই যদি না হয় অযোগ্য যদি চলে যায় তো পরীক্ষা না পারে বেলাপ কি একদম একদম খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটাই করেছে কারণ ভারতবর্ষে এখন আমরা প্রায় পঞ্চম থেকে চতুর্থ চলে এসছি কদিন চলে যাবো আমরা তৃতীয় বৃহত্তম দ্বিতীয় বৃহত্তম কি করে যাব যদি আমাদের এরকম সিস্টেম যদি আমাদের গুমধরা হয়ে থাকে আমাদের শিক্ষা ব্যবস্থা যদি এরকম থাকে ফলে এটা একটা রাইটলি অবশ্যই সরকার সব সরকারে মেনে নেবে কারণ এটা কোন সরকারের ব্যাপার না যে অমুক সরকারের সমস্যা অমুক তমুক সরকারের সমস্যা না এখানে তো সুবিধা পাইয়ে দেওয়ার কথা থাকতে পারে তাহলে কি মানে সব রাজ্য সরকারই কি বলে মানবে বলে মনে হচ্ছে কারণ নিজেরা আপনি যে বলছেন এখানে সুবিধা পাইয়ে দেওয়া নিজেদের ভোট ব্যাংক সিকিউর করার একটা ব্যাপার থাকে রাজনীতি তো এটার সঙ্গে যুক্ত থাকে এইটাতে আমি জানি না কি ধরনের রাজনীতি থাকতে পারে সুবিধা আচ্ছা পাইয়ে দেওয়া রাজনীতি ধরা পড়ে তো সবটাই যাবে যখন যেখানে টাকা নিয়ে ঢুকেছে পুরো চাকরি থেকে বাতিল অনেকে এটা নিয়ে বিয়ে করেছে মনে রাখবেন নিয়মটা এরকম কিন্তু আমাদের আছে আইনের নিয়মটা যখনই আপনি কোনো অন্যায় করবেন এটা এমন না তিন মাস পর্যন্ত থাকবে টাকাও যদি ধরা পড়ে যান তাহলে কিন্তু আপনার যে দিন হতে পারে তখন আর পাশে কিন্তু কেউ দাঁড়াবে না যারা আছিল কখনো দাঁড়াবে না রাজনীতি করে থাকেও এই আইনের আশা করি সতর্ক হয়ে যাবে কারণ এই আইনে বলা খুব করা হয়ে বলা হয়েছে আগে ছিল পরীক্ষার্থী পরীক্ষার্থীরা পেছনে কার কুশিলবিরা আছে যে কুশিলবিরা পেছনে চালনা করছে এদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়েছে যেমন এখানে যদি একটু বিলে কি বলা হয়েছে লিকিং অফ কোয়েশ্চেন পেপার কিছু কি। প্রশ্নতর লিক যদি করে টেম্পারিং উইথ অ্যান্সার টেম্পারিং যদি করে আমার পাওয়ারটা টেম্পারিং করে দে মানে আমার আমি হয়তো এখন যদি পরীক্ষা হয় কিছু গোল দিয়ে দিলাম করিনি এটা টেম্পার করতে পারে ম্যানিপুলেটিং সিটিং অ্যারেঞ্জমেন্ট আচ্ছা আমার সিট পড়েছে এখানে নিয়ে গেলাম অন্য জায়গায় অন্য জায়গায় আমার সুবিধার মতো ইচ্ছে কাউকে না জানিয়ে উইদাউট অথরিটি পারমিশন আমি সিটটাকে চেঞ্জ করলাম ভায়োলেটিং দ্য সিকিউরিটি মেজার্স

চাকরি অফার ফেকিট কার্ড কিছু হলেই সেটা কিন্তু এই সরাসরি কিন্তু অনেকগুলো যুক্ত না পরীক্ষা ভাবে পরীক্ষার মানে ওই দিনের সঙ্গে যুক্ত তা না ফেক এডমিট কার্ড বলা হচ্ছে এইসব বিভিন্ন ব্যাপারে আপনার শাস্তি হতে পারে আগামী দিনে মানে এই যে ব্যাপারটা এটাতে এখন কম্পিটিটিভ এক্সাম বিভিন্ন যে পাবলিক সার্ভিসের পরীক্ষাগুলো সেগুলোর জন্য হচ্ছে আগামী দিনে স্কুল কলেজও কি এই ধরনের মানে আইন প্রয়োগ হওয়ার সম্ভাবনা আছে বলে মনে হয় বিশেষ করে কলেজ স্তরে স্যার এবং হলে কি সেখানে কোনোভাবে শিক্ষা ব্যবস্থার কোনো লাভ হবে কি একটা ব্যাপার হল দেখুন বেসিক্যালি ওই ওইটা তো বেসিক্যালি একটা তো হলো এটা যারা একাডেমিক ডিগ্রি অপ এর ব্যাপার আর ওইখানে একটা চাকরি পাওয়ার একটা ব্যাপার বা হয়তো একটা বলছিলাম যে হয়তো বেটার কোনো কোর্স করবার একটা ব্যাপার সেপার থাকে সেখানে তো এখন এর সঙ্গে বিশ্ববিদ্যালয় বা এই বোর্ড স্তরের পরীক্ষার সঙ্গে সেটা সম্পর্কযুক্ত হবে কিনা সেটা হয়তো এক্ষুনি বলাটা একটু আমার মনে হয় স্টেক সঙ্গে আলাপ আলোচনা করেই সরকার এটা করবে করা উচিত কারণ আলটিমেটলি তো শিক্ষাটা আপনার এই হল আমি বলছিলাম যে যৌথ তালিকায় ঠিক আছে সেটাও হায়ার এডুকেশন এবং বিশ্ববিদ্যালয় স্তরে কিন্তু মাঝে মাঝে আমরা পরীক্ষা নিয়ে হয় না তা না এখন বেসিক্যালি এটা এত দূর নিচে নেমে আসবে কিনা আগে হয়তো সরকার এটাকে হয়তো বা ইনিশিয়াল স্টেজে চালিয়ে দেখছে বা বিভিন্ন ধরনের যে পরীক্ষাগুলো আছে তাতে চালিয়ে দেখছে কি হচ্ছে কারণ এখন পর্যন্ত তো এটা ব্যবস্থা একটা আইন করবার পর আইনটাকে ফট করে একদম ডাউন দা লাইন একদম নিচে নিয়ে আসলে তার ইমপ্লিমেন্টেশনটা অনেক সময় আইন করাটা সোজা কিন্তু আইনের ইমপ্লিমেন্টেশনটার উপরে নির্ভর করবে আইনের এফেক্টিভনেস কতখানি হচ্ছে গ্রহণযোগ্যতা কতখানি হচ্ছে আচ্ছা তো এখন যে সেফগার্ড গুলোর কথা বলা হয়েছে যে টোটাল প্রসেসটাই টোটাল যে এখানে দেখা যাচ্ছে এক্সামিনেশন টু দা ডিক্লারেশন অফ দ্য রেজাল্ট ইভেন ইনক্লুডিং দ্য কন্ডাক্ট অফ দা এক্সামিনেশন ঠিক আছে এই সবটা সিস্টেমকেই তার মধ্যে বেঁধে নেওয়া হয়েছে এবং তার মধ্যে যদি কেউ না কেউ যদি কোথাও না কোথাও কোনোভাবে যদি জড়িত থাকে তার একটা পানিশমেন্টের কথা বলা হয়েছে এখন নিঃসন্দেহে এটা তাতে মানে উৎসাহ এবং আশা এবং বিভিন্ন রাজ্য সরকারগুলো সবাই নেবে কিনা সেটা তো আসলে পলিটিক্যাল একটা ভিউজ একটা সেখানে থাকতেই পারে কারণ কি এখন দেখুন এটাও কিন্তু আমার মনে হয় আমি জানি না সংবিধানের এটাও মনে হয় যে আনএমপ্লয়মেন্টের যে ব্যাপারটা আছে এই যে এমপ্লয়মেন্টের এটাও এটাও আমার মনে হয় বিভিন্ন ত্রিপুরার সরকার হয়তো কেন্দ্রীয় সরকার গ্রহণ করেছে হয়তো সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারে কারণ নীতিগত ভাবে হয়তো দুটো সরকারি একমতা সেটাই সেটাই জানাচ্ছি ছিল যে বিরোধী সরকার বিরোধী মনে হবে যেইল ঠিক আছে যে সমস্ত রাজ্যগুলিতে মোটামুটি ভাবে ধরুন না আমার মনে হয় আহ এই সমস্ত ঘটনাগুলির কথা শোনা যাচ্ছে তার মধ্যে তো তারা নিশ্চয়ই এটা দেখে তারাও নিশ্চয়ই চাচ্ছিল না যে তাদের রাজ্য সম্পর্কে পশ্চিমবঙ্গ সম্পর্কে যে সমস্ত রিপোর্ট বা আমরা দেখেছি আশা করি যে পশ্চিমবঙ্গ সরকার পলিটিক্যাল দৃষ্টিভঙ্গি যাই হোক না কেন আশা করি যারা এর সঙ্গে বিভিন্ন যারা কর্মকাণ্ডের সঙ্গে যে সমস্ত কর্মকর্তারা দরকার তারা নিশ্চয়ই একটু সজাগ থাকবেন দে উইল বি আলটিমেটলি টুডে ওর টুমোরো আজকে করে গেলে যে একটা দুর্নীতি যদি আজকেও করে যায় ধরা পড়বে না ধরা পড়বে সুতরাং পলিসি মেকাররা যাই বলুক ডিসিশন মেকাররা যাই করুক এক্সিকিউটিভরা ইমপ্লিমেন্ট করতে তারা সেফ গার্ড গুলো যে এই যে ভয়টা থাকবে সেজন্য তারা নিশ্চয়ই থাকবে এবং সেইভাবে কাজ করবার চেষ্টা করবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রশ্ন আমি আপনি বলেছিলেন কোন কোন পরীক্ষা কাভার করবে এখানে মোটামুটি যেগুলো এসছে আমরা সবাই জানি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্টের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড তারপরে আছে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন

কারণ ওইখানে দেখা যায় যে কিছু কিছু ক্যামেরা দিয়ে কলমে নাকি ক্যামেরা ফিট করা থাকে ঠিক আছে এই দুইগুলো দিয়ে নকল করে ঠিক আছে অনেক রকমের ব্যাপার সেবার থাকে এমন সুতরাং এগুলোকে এবং তার সঙ্গে বড় বড় ইনস্টিটিউট গুলো জড়িত ঠিক আছে নয়তো মানে কিভাবে হচ্ছে এই নিয়ে নানা রকমের গল্প শোনা যায় আমার মনে হয় দিন ভেরি ফিউ ডেইজ আর দিস উইল অলসো বি কভার্ড আমার মনে হয় কভার হবে এবং এই যে একাডেমিক ইনস্টিটিউট গুলো সেভাবে হয়তো বোর্ড স্তরে বা ইউনিভার্সিটি স্তরে হয়তো সেভাবে নার্স ইউনিভার্সিটি ভর্তি স্তর তো আসছে তো এখন আমি ব্যক্তিগত সেটাকে মানে হয়তো এই আইন করি যে কে করবে কে করবে লোক সবাই কিন্তু ধুলি ভোটে পাস হয়েছে বিল পাশ করে কেউ কিন্তু এখন পর্যন্ত সেইভাবে কেউ

পরীক্ষার্থীকে সাহায্য করবে যারা বা যে কোনো একটা পরীক্ষাকে অসাধু উপায়ে সেটা দেবার মতো পরিস্থিতি তৈরি করে দেবে যারা এই যে প্রশ্নপত্র পাশ হয়ে গেল তিনি লিখ করলেন এরকমভাবে যারা যদি কোনো এই ধরনের কিছুতে যুক্ত থাকেন অসাধু উপায়ে যুক্ত থাকেন তারা কিন্তু কঠোর শাস্তির প্রবধানে চলে যেটা আলোচনায় আজকে বেরিয়ে যে কোটা প্রক্রিয়াটা বিভিন্ন কম্পিটিভ এক্সামের গোটা প্রক্রিয়াটাকে একদম ঘোষণা পরীক্ষা ঘোষণা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত একদম শেষ পর্যন্ত গোটা প্রক্রিয়াটাকে কিন্তু আইনের আওতায় নিয়ে চলে আসা হয়েছে ওকে আজ আমরা সংলাপে আরেকটা বিষয় নিয়ে দর্শক আপনাদের সামনে আমরা একটু আলোচনা করব যেটা জাতীয় শিক্ষানীতি দু হাজার প্রত্যেক ছাত্রছাত্রীদের তিনটি ভাষা শেখার উপর গুরুত্ব দেওয়া হয়েছে এবং আপনারা জানেন যে ভাষা নিয়ে এবং ভাষার লিপি সংক্রান্ত একটি বিতর্ক আমাদের রাজ্যে চলছে এই মুহূর্তে এবং সেটা একটা বিশাল আকার ধারণ করছে তো এখন একটু জানার বিষয় রয়েছে যে দু হাজার কুড়ির যে জাতীয় শিক্ষানীতি নয়া শিক্ষানীতি সেই শিক্ষানীতিতে কি বলা হয়েছে ভাষা নিয়ে এবং মাতৃভাষার উপর কিভাবে গুরুত্ব দেওয়া হয়েছে সঞ্জয় স্যার একটু যদি আমাদের বিস্তারিত বলেন যে তিনটে ভাষা বলা হয়েছে তিনটে ভাষা শেখার উপর গুরুত্ব দিতে হবে সেই তিনটে ভাষা কার হবে কারণ ভারতবর্ষের মতো যুক্তরাষ্ট্র পরিকাঠামোতে বিভিন্ন রাজ্যের বিভিন্ন ধরনের ভাষা রয়েছে এখন মাতৃভাষা এক এক রাজ্যে অনেক ধরনের জাতিগোষ্ঠী আছে যাদের মাতৃভাষা আলাদা এখন কিভাবে এই তিনটে ভাষা কিভাবে কোনটা হবে এখন দেখুন মূলত জাতীয় শিক্ষানীতি যে তিনটে ভাষা মাল্টি ল্যাঙ্গুয়ে কথা এখন মাধ্যমিক স্তরে বলা হয়েছে তিনটে ভাষায় পরীক্ষা দেবে এটা হয়তো হিন্দি ইংরেজি অথবা বা হিন্দি পরিবর্তে তার মাতৃভাষা বা তার লোকাল ল্যাঙ্গুয়েজ আর একটা ল্যাঙ্গুয়েজ সেটাকে বলছে এ দুটো যেগুলো পড়েনি সেটা বাদে আরেকটা আচ্ছা ঠিক আছে এখন আমাদের ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে হয়তো দেখা যাবে বাংলা ইংরেজি এবং কি জানি বলছিলাম যারা আরেকটা ভাষা নেবে আরেকটা ভাষার পরিবর্তে সেখানে কিন্তু আরো কিছু কিছু অন্য কিছু এখানে দেখলাম এ টু নামে কত অন্যান্য সাবজেক্টও আছে ইচ্ছা করলে এটা এটাই নিতে হবে তা না অন্যান্য কিছু সাবজেক্টও কিন্তু রয়ে গেছে সেখানে তো আমার এক্স্যাক্ট ফিগারটা আমি আমি আসলে দেখাতে পারলে ভালো হতো তো আর যদি মনে করে কেউ যে যারা নাকি আমাদের এখানে কক ভাষাভাষী আছে তারা যদি মনে করে কক বরকটা পড়বে তাহলে তার মধ্যে বলা হয়েছে এই যে তিনটে ভাষা পড়বে তার মধ্যে দুটো ভাষা হবে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ আচ্ছা এখন কথা ইন্ডিয়ান আমরা কাকে বলছি ইংলিশ কিন্তু ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের মধ্যে আসছে না আচ্ছা ঠিক আছে তো হিন্দি একটা ভাষা পড়বে সে বা তার মাতৃভাষা আর একটা ভাষা পড়বে আর ক্লাস টুয়েলভে গিয়ে দুটো পড়বে তার মধ্যে এখন ধরুন না আমরা যদি একদম প্রাইমারি স্তর থেকে তো ক্লাস এইট পর্যন্ত তো ক্লাস ফাইভ এবং পর্যন্ত তো বলে দেওয়া হয়েছে এবং প্রেফারেবলি ক্লাস এইট পর্যন্ত বলে দেওয়া হয়েছে মাতৃভাষা বা তার এলাকার যে প্রচলিত ভাষা আছে সেই ভাষায় যেন শিক্ষা হয় আচ্ছা ঠিক আছে তো টোটাল ব্যাপারটা তাহলে ক্লিয়ার তাহলে প্রথম ল্যাঙ্গুয়েজটা কোনটা হবে মানে ধরুন আমাদের ত্রিপুরা রাজ্যকে আমরা যদি একটু বেছে নিই সেখানে ক্লাস ফাইভ বা ক্লাস এইট অব দি ক্লাস এইট অব্দি এইট দি প্রথম ভাষাটা কি মানে মাতৃভাষাটা মাতৃভাষা বা বলেছে ওইখানে যেটা প্রচলিত ধরুন এখানে যদি আমরা ককবরক যারা ককবরক ভাষা যারা ব্যবহার করেন তাদের জন্য ককবরক হবে মাতৃভাষা বা ধরুন প্রচলিত ভাষা বাংলা রয়েছে হ্যাঁ বহুল প্রচলিত বা রাজ্যের সরকার স্বীকৃত ভাষা তো তাহলে বাংলা নিতে পারে ওকে দ্বিতীয় ল্যাঙ্গুয়েজটা কি হবে যদি ককবরকয় তাহলে দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ কি ইংলিশ হবে না বাংলা হবে না দ্বিতীয় ল্যাঙ্গুয়েজটা তো ইন্ডিয়া না তো আরেকটা ল্যাঙ্গুয়েজ নিতে হবে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ নিতে হবে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ নিতে হবে সেটা এখন সে যদি মনে করে আমি বাংলা নেবো না হ্যাঁ ঠিক আছে ই ক্যান ফর হিন্দি অতবাসে অন্যান্য যে ভাষাগুলো আছে এখানে অনেকগুলো ভাষা আছে নেপালি আছে অনেকগুলো ভাষা আছে তামিল আছে তেলেগু আছে ইত্যাদি ভাষা আছে এগুলো নিতে পারবে আচ্ছা অথবা বলে দেওয়া হয়েছে এটু এটু তো এ টু নামে কতগুলো সাবজেক্ট আছে এখানে মিউজিক টিউজিক এর মতো না জান কিরকম আছে কতগুলো আমি এক্সাক্টলি আমিটা দেখিনি অন্যান্য আরো কিছু আছে ঠিক আছে ওইখান থেকে একটা সাবজেক্ট তাকে নিতে হবে মানে থার্ড ল্যাঙ্গুয়েজটা না থার্ড ল্যাঙ্গুয়েজের সঙ্গে এই গ্রুপের মধ্যে লেখা আছে সব সব সাবজেক্ট গুলো ওকে তার মানে আমরা যদি একটু স্পষ্ট করি তাহলে প্রথম দুটো ল্যাঙ্গুয়েজ ভারতীয় ল্যাঙ্গুয়েজ ভারতীয় ল্যাঙ্গুয়েজ হতে হবে যদি তার মাতৃভাষা ককবরক হয় তাহলে উনি বাংলা নিতে পারেন ত্রিপুরাতে বা হিন্দি নিতে পারেন বা অন্য কোনো ভাষা যদি স্কুলে পড়ানো হয় যে স্কুলে সে পড়ছে সেই স্কুলে তো ব্যবস্থা থাকতে হবে সেই থাকতে হবে সেই ভাষা নিতে পারে ওকে ফাইন এবং যদি মাতৃভাষা বাংলা হয় উনি প্রথম বাংলা নিতে পারেন দ্বিতীয় হিন্দি নিতে পারেন বা সংস্কৃত নিতে পারেন বা যদি ককবরক সেই স্কুলে পড়ানো হয় উনি যদি ককবরক পড়তে চান তাহলে ককবরকও নিতে পারে আবার কেউ যদি মনে ইংলিশ নেবে তাহলে সে ইংলিশ টাকাও নিতে পারে একটা কোর আবার একটা তার ল্যাঙ্গুয়েজ হিসাবে একটা নিতে পারে আচ্ছা ঠিক আছে হিন্দির ক্ষেত্রে সেম বলা হয়েছে দুটো নিতে পারে সে একটা কোর আর একটা বোধহয় তার একটা ল্যাঙ্গুয়েজ হিসাবে সে নিতে পারে ঠিক আছে ওকে তো এখন কিন্তু তিন নম্বর যে ভাষাটা নেবে সেটা এই দুটো ভাষা থেকে হবে না আরেকটা ভাষা হতে হবে যেটা নাকি ল্যাঙ্গুয়েজের মধ্যে যে ভাষাটা আছে এটা নিতে পারবে না ওইখানে একটা ক্যাটাগোরাইজেশন করে দিয়েছে ওরা যেটা বুধ এস টু বা এ টু নামে একটা গ্রুপ করেছে সেই থেকে এগুলোকে ক্লাসিফিকেশন করা আছে সেখান থেকে একটা সাবজেক্ট তাকে নিতে হবে কিন্তু এবং মাধ্যমিক স্তরে গিয়ে তাকে তিনটে ভাষায় পড়তে হবে তার মধ্যে দুটো হবে ইন্ডিয়ান আর টুয়েলভে গিয়ে তাকে একটা পড়তে হবে এখন এখানে একটা এখানে একটা ছোট্ট কথা যেটা আমাদের এই বিতর্কের যে সৃষ্টিটা যেখানে যদিও আমাদের আজকে আলোচনার বিষয়টা না যদি আপনাদের কোন মতামত থাকে সেটা জানাতে পারেন যদি গ্রহণযোগ্য হয় এই ধরুন আমাদের রাজ্যে যে ককবরক ভাষা আপনি যেটা বলা হচ্ছে যে ভাষা ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ বলতে ইন্ডিয়ান ভাষা তো আমাদের ভাষার মধ্যে ধরুন বাংলা ধরে নিচ্ছি হিন্দি ধরে নিচ্ছি এখন ককবরক ভাষাও কিন্তু ভারতেরই ভাষা এবং ককবরক ভাষার যে লিপিটা সেটা এখন এই মুহূর্তে বাংলায় প্রচলিত রয়েছে এবং রোমান হরফেও লেখা হচ্ছে এখন যদি রোমান হরফে লেখা হয় আপনি বলছিলেন যে ভারতীয় ভাষা হতে হবে তাহলে রোমান হরফটা তো ভারতীয় নয় ভারতীয় ধরা হচ্ছে না তাহলে সে জায়গায় দাঁড়িয়ে ককবরক ভাষা রোমান হরফে লেখার জন্যই কিন্তু আমাদের রাজ্যে এই বিতর্ক চলছে এখন তখন কি রোমান হরফে লিখলে ককবরক ভাষাকে কি তাহলে ইন্ডিয়ান হবে না মানে হচ্ছে না তাহলে সুতরাং এটা সরকারের উপরে ছেড়ে দেওয়া উচিত সরকারের অলরেডি সরকারের এ সম্পর্কে অলরেডি একটা সিদ্ধান্ত আছে ককবরক ভাষায় কিভাবে লিখতে হবে সুতরাং বর্তমান তা একটা নীতি চলছে এখন সেই নীতিতে সরকার কি ভূমিকা নেবে সেটা আমরা ঠিক জানি না ঠিক আছে একটু না ইন অ্যাডভান্স কিছু বলাটা মানে কতটুকু সঠিক হবে ঠিক মানে আমাদের এখানে যেটা আমি জানতে চাইছিলাম बेसिकली যে এই এই রাজ্যে এই ভাষা সংক্রান্ত যে মানে এই বিতর্কটা চলছে মানে সেই বিতর্কের ইতি টানা যাবে কিনা যদি আমরা এনপি এর 2020 এই ভাষা সংক্রান্ত পলিসি বা ল্যাঙ্গুয়েজ যে পলিসিটা আছে 2020 তে যেটা বলা হয়েছে সেই পলিসিটা কি মানে ভাষা সংক্রান্ত এই বিতর্কের একটা ইতি টানতে পারবে কিনা আপনাদের কি মনে হয় মানে যে বিতর্ক টা চলছে এখানে আমি একটু এড করি বিতর্ক কিন্তু ভাষা নিয়ে না লিপি নিয়ে লিপি নিয়ে একদম লিপি নিয়ে বিতর্ক এবং একটা লিপি হল যেটা আমাদের এখানে আছে ত্রিপুরাতে আছে ভারতবর্ষে আছে আরেকটা লিপি হল যেটা ভারতে না এশিয়া মহাদেশে নেই ইউরোপে আছে এই ব্যাপারটা যারা ব্যবহার করবে তারাই ভালো বলতে পারবে ঠিক আছে তো যেমন আমাদের বাংলা ভাষা উৎপত্তি হয়েছে সংস্কৃত থেকে বেশিরভাগ লোক যে কথা বলে তাদের তামিল ভাষা থেকে পুরনো ভাষা থেকে আচ্ছা এখন ভারতবর্ষ একটা ইউনিক কান্ট্রি ভারতবর্ষকে বুঝতে গেলে আমাকে পৃথিবীকে বুঝতে হবে ভারতবর্ষের দক্ষিণ দিকে থাকে দ্রাবিড়রা তাদের ভাষা উৎপত্তি তামিল থেকে হয়েছে বাংলা পর্যন্ত পাঞ্জাব থেকে ওই দিক থেকে আপনার মহারাষ্ট্র থেকে ওই অঞ্চলে পুরো ভাষাটা আপনার সংস্কৃত থেকে হয়েছে এখানে থাকে আপনার ককেশীয় লোকরা এবং কিছুটা দ্রাবিড় লোক আর কিছু মঙ্গলের লোকটা আমাদের পাহাড়ি অঞ্চলে থাকে এটা লাদাখ থেকে শুরু করে এদিক থেকে আসছে ভারত হল এমন একটা স্থলভূমি যেখানে তিন ধরনের লোক এসছে তিন ধরনের টাইপের লোক পৃথিবীতে কোথাও পাবেন না এটা পৃথিবীতে যেখানে আপনি যাবেন মানে আমেরিকা উদাহরণ দেয় আমেরিকায় কিন্তু আমি নিজে একটা নিজস্ব রাখতে পারবো আমি আমেরিকান হতে হবে ইট ইস এ বয়েলিং পট সবাই কি করছে আমেরিকান ও জিনস পরে ইংলিশে কথা বলে মানে কমন ফর অল প্রত্যেকটা নিজস্ব সংস্কৃতি ধরে রাখা যায় না সেখানে কিন্তু ভারতবর্ষে কিন্তু খেয়াল রাখবে প্রত্যেকটা নিজস্ব আইডেন্টিটি বজায় রেখে বাস করছে এবং বাস করছে এখন না কয়েক হাজার বছর ধরে বাস ঠিক যুগ যুগ ধরে বলে ভারতবর্ষের ব্যাপারটা কিন্তু একটু অনুভব চিন্তা করতে হবে আমরা এক হাজার বছর বাস করতে পেরেছি আমরা পারবো এটার মধ্যে আমাদের যদি কারো ইন্টারেস্ট থাকে এটা নিয়ে কোনো কিছু করার সেটা অন্য ব্যাপার কিন্তু আমরা এর থেকে বড় বড় সমস্যা সমাধান করে ফেলেছি এখন আমাদের এই যে মানে এনএপি তে যে ল্যাঙ্গুয়েজ পলিসির কথা বলা হয়েছে সেগুলো যদি সঠিকভাবে বাস্তবায়ন হতে শুরু করে তাহলে হয়তো বা ওদের ভবিষ্যতে এই বিতর্ক যেটা চলছে বা বিভ্রান্ত যেটা চলছে সেটার একটা ইতি টানা সম্ভব হবে ওকে অনুষ্ঠানের মাঝামাঝি পর্বে আমরা প্রায় চলে এসেছি অভিজিতবাবু একটা ইন্ডিয়ান নলেজ সিস্টেম বলে একটা কথা আজকাল খুব বেশি শোনা যাচ্ছে বিভিন্ন জায়গায় মানে স্কুল কলেজ কি মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতেও কিন্তু ইন্ডিয়ান নলেজ সিস্টেমের উপর জোর দেওয়া হচ্ছে বলে শোনা যাচ্ছে তো ইন্ডিয়ান নলেজ সিস্টেম বলতে আমরা বেসিক্যালি কি বুঝছি আর সেটা এই মুহূর্তে কেন জোর চর্চায় রয়েছে ধন্যবাদ এইটা একটা আমাদের কাছে মনে হচ্ছে নতুন হ্যাঁ তো ভারতবর্ষের যে নলেজ সিস্টেম যেটা ভারতে উৎপত্তি হয়েছে আচ্ছা এটা যদি আমরা ভারতীয় আচ্ছা ভারতের যে জ্ঞান যেটা আমরা বলি বেদ থেকে শুরু করে বৌদ্ধ জৈন যেগুলি এসছে এটা কয়েক হাজার বছরের প্রাচীন আচ্ছা আমাদের পুরো জ্ঞানটা আমরা খুব ব্রডলি দুই ভয়ে ভাগ করতে পারি একটা হলো যে জ্ঞানটা আমাদের অকুপেশনে লাগে মানে ডাক্তার আরেকটা লাগে নিজেদের মূল্যবোধ তৈরি করতে একদম আচ্ছা একটা তো আমরা সবাই জানি শিক্ষিত হলে নাকি লোকেরা ভালো হয় তাই যদি হয় আগরতলা সবচেয়ে শিক্ষিত, কলকাতা সবচেয়ে শিক্ষিত, বোম্বে সবচেয়ে শিক্ষিত। সিটিগুলো সব শিক্ষিত মানুষে ভর্তি। দেশের ভর্তিতে তে সেখানে কি আপনার কোন পুলিশ মিলিটারি নেই? সেখানে কি ক্রাইম হচ্ছে না? ক্রাইম হচ্ছে না? তাহলে সমস্যাটা কোথায়? অর্গানাইজড ক্রাইম হচ্ছে। বেশি পড়াশোনা শিখলে কি কমে যাওয়ার কথা? আমি যে এটা রিলেশন উল্টো দিকে। মানে এটা বালে এটা কমবে। তাতে হচ্ছে না। শিক্ষার মানে ডিগ্রি বাড়ছে, ক্রাইমও বাড়ছে। তাহলে কোন জায়গায়? তার মানে একদিন যা পড় শিখে এসছি, সেটা ভালো ছিল কিন্তু এই শিক্ষা দিয়ে আমাদের যে জাতীয় চরিত্র নিজের মূল্যবোধ এগুলো কিন্তু গঠন হচ্ছে না আমি একটা ছোট উদাহরণ দিই আমি যখন পড়তাম তখন আমি গ্রামে যেতাম ইয়ে করতে সার্ভে করতে সেখানে সকালে যেতাম যদি কোনো বাইরে জল চাইতাম এটা আমি কথা বলছি ধরুন নব্বই আশি দশকে খালি জল দেওয়া হতো না খালি জল দেওয়া হতো না এটা আমাদের সংস্কৃতি যেতাম যে বসে রাখলো জল জল দেবে চলে যাবো খেয়ে বসে করলো কি একটা বড় বাটির মধ্যে কিছু মুড়ি আর চাই ঘরে থাকো আলু ভাজা হোক সবজি হোক নিজের তে নিজের থেকে নামায় দিয়ে বলো তারপর জলটা দিও তা আমাদের তো স্কুল কলেজে সেখানে অতিথি ভব অর্থাৎ অতিথি দেবতার সমান ওই গ্রামের লোকরা তো এত দরিদ্র তখন ছিল এত শিক্ষার হার কম ওদের তেগুলো সেখানে হয় নি ওরা ওই ইন্ডিয়ান নলেজ সিস্টেমের মধ্যেই ছিলেন তাই আমরা থিওরি প্র্যাকটি থিওরিটা পড়ছে অতিথি ভব।

সাইলেন্ট জোন এই জন সেই জোন কোথায় মানছি আমরা তার মানে মনে হচ্ছে যে আমরা যে একদিন পড়েছি দু তিনশো বছর পাঁচশো বছর এই শিক্ষা দিয়ে হয়তো ভালো ইঞ্জিনিয়ার ডাক্তার হতে পারছি কিন্তু পারিবারিক শান্তি সামাজিক শান্তি অন্যের প্রতি ভাবা এই ভারতবর্ষে শখ হুন পাঠান কত লোক এসছে তা রইল কি করে একভাবে ভারতবর্ষ পৃথিবীর বিষয় বিষয় কেন ভারতের শিক্ষা যেটা জ্ঞান এইটাই কিন্তু আলটিমেট ভারতকে চালনা করে এই জ্ঞানটা যদি আমরা নিতে পারি দেখবেন হচ্ছে অর্থাৎ মানে আমাদের আমাদের মানে এখানে ঘুরিয়ে ফিরিয়ে একটা কথা তাহলে বলতেই হচ্ছে যে এই যে শিক্ষা ব্যবস্থা ইন্ডিয়ান নলেজ সিস্টেমের মধ্যে আপনি যেটা বলছেন যেটা আমরা আজকে প্রায় ভুলতে বসেছি আমরা একাডেমিক শিক্ষায় পারদর্শী হচ্ছি আমরা কর্মদক্ষে параদর্শী হচ্ছে পয়সা রোজগার করছি কিন্তু সেই পয়সা দিয়ে আমরা শান্তি কিনতে পাচ্ছি না এবার एग्जांपल दे আপনি নিশ্চয় জানবেন ভারতের জ্ঞান কিন্তু পৃথিবী অলরেডি নিয়ে নিয়েছে আচ্ছা যোগা যোগা আচ্ছা যোগটা কি যোগটা হলো গিয়ে আমাদের মধ্যে যে দুটো জিনিস আছে বৈভব প্রবৃত্তি আছে পশু প্রবৃত্তি আছে যোগা হলো এমন সিস্টেম আপনি পশু প্রবৃত্তি থেকে বৈভব দেবতায় পূর্ণতা করবে পশু টু পশুপতি আমাদের সীমা অর্থাৎ পশু আমার মধ্যে ক্রাইম করার কিন্তু এমন ক্রাইমটা বাইরে ইম্পোর্ট করতে হবে আমাদের কিন্তু এইটা আছে হিংসা দেশ লোভ সব নিয়ে আমি তৈরি কিন্তু যোগা এমন একটা সিস্টেম যোগা মানে কিন্তু আসন না এটা একটা ভাগ আছে যোগা হলো গিয়ে এমন একটা সিস্টেম যদি আপনি দেখেন এটা আলটিমেটলি গিয়ে আপনি একটা সৎ মানুষে পরিণত হবে যোগা মানে কিন্তু সংসার সাধু হতে বলছে না সেটা হলো সবার জন্য এটা কিন্তু পার্সন এবং এইটার জন্য কিন্তু আমাদের সুন্দরভাবে ব্রহ্ম গার্হস্ত বানপ্রস্ত সন্ন্যাস এগুলো করেছে ভারতবর্ষ একটা পৃথিবীর রাজত্ব করেছিল এই জ্ঞানের জন্য রাজত্ব করেছিল অকুপেশনাল জ্ঞান যেটা আধুনিক জ্ঞান সেটা তো আছেই এটাকে বাদ দিতে বলা হচ্ছে না সঙ্গে এটা মনে হয় আমরা আরো একটু সুমানুষ হতে পারি ঠিক আমাদের আমাদের এই সংস্কৃতি ছিল আমাদের ইন্ডিয়ান নলেজ সিস্টেমটাকে আমরা অন্যদের পাশ্চাত্য আমাদের বইরিতা নেই ওদেরটা ওদের সিস্টেম আমাদের যেটা ভালো লেগেছে ভালোটা নিশ্চয়ই আমরা গ্রহণ করব কিন্তু তা করতে গিয়ে আমাদের যে সংস্কৃতিটা আমাদের সংস্কৃতি ভুলে গিয়ে কিন্তু বিপত্তি এই যে সিস্টেমটা এটা ফর অল এটা সিস্টেম যে কোনো মানুষ ডক্টর ইঞ্জিনিয়ার অধ্যাপক ডাক্তার থেকে শুরু করে যে ক্লাস টেনের পাশে ছুতুর মিস্ত্রি তারও প্রয়োজন জীবনের জন্য জীবনের মানে কি যে এমন কিছু সাংঘাতিক কিছু না যে শুধুমাত্র যারা বাইরে পড়াশোনা বড় বড় জায়গায় থাকে তারা না ইচ এন্ড এভরি পার্সন মহিলা থেকে শুরু করে যত রকমের লোক এইটার সাথে সরাসরি ধর্মের কোনো যোগাযোগ নেই সৌদি আরব গ্রহণ করেছে এটা এখন আমি নিশ্চয়ই জানাবো হোল ওয়ার্ল্ড গ্রহণ করেছে এটা

এটা বলেছে হোলিস্টিক ডেভেলপমেন্ট অফ দ্য স্টুডেন্ট অর পিপল মানুষের মানে এই যেটা এটার একটা সার্বিক উন্নয়ন ঠিক আছে এখন যে আমাদের যে টোটাল যে আমরা লক্ষ্য করছি না বিভিন্ন যে আমরা আমরা একটা কিছু কিছু পিছনে ছুটছি রানিং সাময়ান ইজ রানিং ফর মানিং সাময়ান আফটার টেকনোলজি সাময়ান আফটার রেপুটেশন আলটিমেটলি ছুটতে 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 আমরা বেসিক্যালি উই আর গেটিং টায়ার্ড তো আমরা যদি এইবার এডুকেশন পলিসির দিকে লক্ষ্য করি তাহলে দেখবেন যে এখানে যেগুলো কথা বলছিলেন উনি যে বেসিক্যালি দ্য লস অফ ইথিক্স আমরা ইথিক্সটা হারিয়ে ফেলছি ঠিক আছে যে আমাদের যে হিউম্যান ভ্যালুজ আমাদের নৈতিকতা ঠিক আছে তো এগুলো ভুলার ফলেই কিন্তু আমাদের কিন্তু এই অবস্থা আজকে এসে দাঁড়িয়েছে তো আমাদের যে শিক্ষা ব্যবস্থা প্রাচীন শিক্ষা ব্যবস্থায় আমরা যেরকম ম্যাথমেটিক্সে বলুন বা বিজ্ঞানে বলুন বা অন্য যে কোনো জায়গায় মেডিকেল সায়েন্সে বলুন আমাদের কিন্তু যে বা ইন্ডিয়ান সিস্টেম অফ নলেজ ছিল সেটা ইট ওয়াজ ভেরি রিচ এবং ইট ওয়াজ অলসো রিচ ইন বেসিক্যালি ইন স্পিরিচুয়াল এডুকেশন এবং এই স্পিরিচুয়াল এডুকেশনে একটা পার্ট যোগা যেটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে তো আলটিমেটলি যেটা নাকি বিবেকানন্দ যদি যখন নাকি ওই যে আপনার এই চিকাগো ধরব সম্মেলনে ভাষণ দিতে গিয়েছিলেন উনি কিন্তু ওই জায়গাটাতেই জোর দিয়েছিলেন আলটিমেটলি যে যে মানব কল্যাণ যা কিছুই করি না কেন মানব কল্যাণ মানব কল্যাণ সাধন করতে গেলে ভারতীয় যে সিস্টেম আছে ইন্ডিয়ান সিস্টেম অফ এডুকেশনের মধ্যে এগুলো কিন্তু কিন্তু আমরা এগুলোকে দিনের পর দিন বিভিন্ন সময়ে এগুলো আসতে বাদ দিন এগুলো এইগুলো ছিল তো এখন আমরা যদি আজকে বিগত কয়েকদিন যাবত ভারতবর্ষের বড় বড় ইনস্টিটিউট গুলোতে আমরা লক্ষ্য করছি যে ইঞ্জিনিয়ারদেরকেও বলা হচ্ছে তোমরা কিছুটা ফিলোসফি পড়ো কিছু মিউজিক পড়ো কিছু সাহিত্য পড়ো দ্যাট ম্যান মানুষের মধ্যে যেন একটা মূল্যবোধ জাগরিত হয় তো আর না আলটিমেটলি যে ইন্ডিয়ান সিস্টেম অফ এডুকেশনের মধ্যে এটা এত বেশি পরিমাণে আমরা উই আর টু মাচ বেসিক্যালি স্পিরিচুয়ালি আমরা এতখানি আমরা এগুলো এবং পাশ্চাত্য আমাদেরকে ফলো করছে হ্যাঁ আলটিমেটলি যে মানুষের যদি সার্বিক উন্নয়নের দরকার হয় উইদাউট এ থ্রাস্ট অন দিস স্পিরিট নো এডুকেশন সিস্টেম বা নো ডেভেলপমেন্ট ক্যান গো ফরওয়ার্ড এটা আমি পার্টিকুলার মনে করি দিস ইজ দ্য তার জন্য তার জন্য মানে সব জায়গায় এখন ইন্ডিয়ান নলেজ সিস্টেমে জোর জোর দেওয়া দেওয়া হচ্ছে হয়েছে এবং আমাদের যে প্রাইড ইন ইন্ডিয়া একটা লক্ষ্য করে দেখবেন এখন হ্যাঁ যে বেসিক্যালি এখন প্রাইড ইন ইন্ডিয়া ইয়ে আমাদের এবং তার জন্য হ্যাঁ সেটাই তার জন্যই এখন মানে সব জায়গায় সেটা প্রয়োগের একটা অন্যরকম ভাবে একটা প্রয়োগে আনার চেষ্টা চলছে পুনরুজ্জীবিত করার চেষ্টা চলছে ইন্ডিয়ান সিস্টেম যেটা অনেকটাই আমরা হয়তো ভুলতে বসেছিলাম বা হারিয়ে যেতে বসেছিলাম এখন আজকে অনুষ্ঠানের সময় শেষ অন্য কোনো একদিন সময় পেলে অবশ্যই বিষয়টা আলোচনা করা যাবে আর একটা ছোট্ট বিষয় একটু আলোকপাত চাইবো আমাদের দর্শক বন্ধুরা যারা দেখছেন যে অনেকেই এটা নিয়ে একটু আছেন চিন্তায় আছেন বা এটা ভালো হবে না মন্দ হবে সে বিষয় নিয়ে ভাবছেন যে মাল্টিপল বোর্ড এক্সামস বলে একটা কথা উঠে আসছে যারা দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে ক্লাস টেন বা এবং ক্লাস টুয়েলভে ভর্তি হবে চব্বিশ পঁচিশ সেশনে অর্থাৎ এ এবছরই যারা ভর্তি হবে শোনা যাচ্ছে দু বোর্ড এক্সাম যখন তারা দেবে তখন একবার হবে নভেম্বর ডিসেম্বরে মানে দু হাজার চব্বিশের নভেম্বর ডিসেম্বরে একবার বোর্ড পরীক্ষা হবে এবং দ্বিতীয়বার হবে ফেব্রুয়ারি মার্চ দু হাজার পঁচিশে যেটা ভালো হবে সেটা বিবেচনা করা হবে এখন এটা এটা কি ভালো হবে নাকি এটার কোনো এমন দিক আছে যেটাতে স্টুডেন্টরা ধরুন দুবার পরীক্ষা দেবে সেই সিরিয়াসনেসটা হারিয়ে ফেলার সম্ভাবনা থাকতে পারে ছোট করে আলোচনা চাইবো আপনাদের অভিজ্ঞবাবু প্রথমে আপনার কাছে তারপর স্যার কাছে আসবো এটা করা হয়েছে সাধারণত ইয়ার লস যাতে না হয় আচ্ছা মুশকিলটা কেটে আমাদের যে পরীক্ষাটা এটা অনেক হিট এন্ড মিসের মতো একবার লেগে গেল তো বুলশিট না হলে আমি জিরো এমনও হতে পারে পরীক্ষার সময় জ্বর হয়ে গেল আমার প্রস্তুতি ভালো ছিল সবই ছিল প্রবলেম হয়ে গেল কিংবা আমার বাড়ির লোক হাসপাতালে ভর্তি পাওয়া বা কোনো কারণে দুর্ঘটনায় মানে এমন একটা কিছু হয়ে গেল যে আমি প্রস্তুতি নেওয়া সত্ত্বেও আমার যে ক্যাপাবিলিটি ছিল আমার যে ছিল এটা আমি দেখাতে পারলাম না তার জন্য কি আমি এক দেড় বছর বসে থাকব যেটা একদিন ছিল আড়া সুযোগ দাও হয়েছে এই ক্ষেত্রে বোধহয় আমার যদি ভুল না করি যে ঠিক আছে আরেকবার দেখো যেটা ভালো হবে যেটাটা ভালো তুমি সেটাকে তুলে নাও আগেটা আগেটা ভালো লাগে তাই নাও হবে পরেরটা ভালো হলে পরেরটা ধরো ওকে স্যার আপনার কি মনে হয় এটাতে পক্ষে বিপক্ষে কোনো কথা আছে না এটা তো দগুণ বেসিক্যালি এটা ছাত্রদের জন্য বেটারের জন্যই হচ্ছে সুতরাং একবার পরীক্ষা দিতে গিয়ে অত তারও কিছুটা নার্ভাসনেসও থাকতে পারে প্রথমবার যারা পরীক্ষা দিচ্ছে তার কাছে তো একটা অপশন থেকেই যাচ্ছে আরো আরো কিছু কিছু সুপারিশ আছে ক্ষেত্রে নিশ্চয়ই এগুলো আস্তে আস্তে দেখবে গার্জেনরা জানবে আলটিমেটলি আসলে যত কিছুই পরিবর্তন যা বা পরিবর্তন যাই হচ্ছে তাতেও তো ছাত্রছাত্রীদের মঙ্গলার্থে এবং কল্যাণার্থেই এগুলো হয় হ্যাঁ যদি দেখা যায় যে ইট ইজ বেসিক্যালি নট ইল্ডিং বেনিফিটস ইট এটা তো কোনো দোষের না আর একটা ছেলে সুযোগ পাচ্ছে যদি দেখা যায় যে পরবর্তী পরীক্ষাটায় তার রেজাল্ট ভালো এসছে তাহলে সেটা সিবিএসি সিবিএসি চালু করলে তারপর পরবর্তী সময় যদি এটা যদি ক্লিক করে এবং এই পদ্ধতিটা যদি ভালো হয় তাহলে বিভিন্ন রাজ্যের যে বোর্ডগুলো রয়েছে নিশ্চয়ই তারাও সেটাকে গ্রহণ করবে বলে মনে হয় তো আছে ধন্যবাদ আপনাদের আমাদের অনুষ্ঠানে সময় ফুরিয়ে গেছে আজ না হলে সংলাপে আরো অনেকগুলো বিষয় ছিল শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করার তবে আলোচনা চলবে দু হাজার কুড়ি নয়া শিক্ষানীতি যে চালু হয়েছে এবং রাজ্যে যেটা কলেজ স্তরে চালু হয়েছে এবছর বিদ্যালয় স্তরে সেটা চালু হওয়া সম্ভব কিনা পরিকাঠামো কি বলছে সেটা অবশ্যই আমরা আলোচনা করবো তবে আজ নয় অন্য কোনো দিন আজকের জন্য অসংখ্য ধন্যবাদ দুজনকে আপনাদের দর্শক বন্ধুরা এতক্ষণ আপনারা দেখছিলেন আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান শিক্ষা ব্যবস্থা নিয়ে শিক্ষা পরিকাঠামোকে নতুন রূপে সাজিয়ে দেশের শিক্ষা ব্যবস্থাকে এক নতুন দিশা দেবার প্রয়াস যে চলছে তা অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে কিন্তু যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে যে কোনো পরিকল্পনাকে বাস্তবায়িত করার লক্ষ্যে কেন্দ্র ও রাজ্যগুলোর সমন্বয় খুব গুরুত্বপূর্ণ জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি এখনো অনেক রাজ্যে চালু হয়নি তবে লোকসভা নির্বাচনের পর এই উদ্যোগে গতি আসে কিনা তা অবশ্যই দেখার আর সেদিকে অবশ্যই নজর রাখব আমরা তাই আপনারা নজর রাখুন শুধুমাত্র নিউজ ভ্যাঙ্গে